দেখি কি বানাইছো দেখি। প্রকৃতির মাঝে অপরূপ সাজে সেজেছে বউজে মেতেছে মৌজে, মধুমাখা ক্ষণে প্রকৃতির শনে সুবাসে মুশগুল সর্ষে ফুল সর্ষে ফুল। মাঠ মেতেছে সর্ষে ফুলে শিশির ধোয়া সাজে, থেকে থেকে মাঠের ঠোঁটে বাতাস বাঁশি বাজে। সরিষার ফুলে হলুদিয়া হাসি ঝলমলে পুরবাসা, সোনালি রঙের মিঠে মিঠে রোদে স্বর্গীয় ভালোবাসা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শীতের চলনবিলে। এখানে এলে আমার মতো আপনার মনটাও কবি হয়ে উঠবে, মনে হবে যেন ভাসছেন স্বর্ণাভ হলুদের উর্মিমালায়। মাত্র মাস কয়েক আগেও এখানে ছিল ছয়টা নদী আর ২২টা বিলের থই থই পানি, আর এখন দেখুন হলুদের কি দারুণ সরোবর। মাঠের পর মাঠ জুড়ে প্রকৃতি যেন বিছিয়ে রেখেছে হলুদ রঙের গালিচা। শীতের সময়টায় চলনবিলের বুক এভাবেই ছেয়ে যায় সর্ষে ফুলের চাদরে, যেন রঙহীন জীর্ণ শীতের বৈধব্য দূর করতেই চলনবিল দশ দিক রাঙিয়েছে সর্ষে ফুলের উজ্জ্বল রঙে। সরিষার গুচ্ছবদ্ধ পুষ্পমঞ্জরিতে ফোটে মধুভরা হলুদ ফুল, প্রত্যেকটা ফুলে চারটা করে পাপড়ি, এক একটা গাছ থেকে মেলে শদুয়েক ফুল আর হাজারখানেক শস্যদানা। একদিকে সুন্দরী সরিষা ফুলের মন উজাটন রূপ, অন্যদিকে উত্তরে হাওয়ার হিমহিম আদর, একদিকে পৌষের মিঠেল রোদ, তার উপর সর্ষে ফুলের মাতাল করা ঘ্রাণ, কোনটা রেখে কোনটা সামলাই। সরিষা ক্রুসিফেরা পরিবারভুক্ত গুল্মজাতীয় গাছ। চলনবিল এলাকায় বেশি জন্মানো সরিষা গাছের দুটি প্রজাতির একটির বৈজ্ঞানিক নাম ব্রাসিকা নেপাস, অন্যটি ব্রাসিকা নিগ্রা। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। না, চলনবিলের মৌমাছিদের দূরের কোনো বনবাদারে যেতে হয় না, মাঠ জুড়েই তো মধু ভরা রাশি রাশি ফুল। মহা আনন্দে তাই উড়ে বেড়াচ্ছে ফুল থেকে ফুলে, সংগ্রহ করছে মধু। সর্ষে ক্ষেতের পাশেই সারি সারি মৌবাক্স, কাঠ দিয়ে বানানো আয়তাকার মৌবাক্সের কৃত্রিম চাকে মধু এনে জমাচ্ছে করিতকর্মা মৌমাছিরা। মৌচাক এবং মৌমাছিগুলোকে অপসারণ করার পর মৌচাষিরা মধু নিষ্কাশন করে এই হানি এক্সট্রাক্টর মেশিনে। হানি এক্সট্রাক্টর মেশিনটা আস্তে আস্তে ঘোরালে মৌচাক থেকে মধু বের হয়ে জমা হয় নিচে। এক একটা মৌবাক্স থেকে প্রতি সপ্তাহে মেলে ৭ থেকে ৮ লিটার মধু। বিস্তীর্ণ শস্য প্রান্তরে বর্ষার জল হারানো বিলে নীরবতার দারুণ প্রশান্তি। পানি হারানো চলনবিল শীতে তার অস্তিত্ব ধরে রাখে শুধু গভীরতম অংশে। ৩৬৮ বর্গ কিলোমিটার থেকে
পানির বিস্তার এসে দাঁড়ায় মাত্র 31 বর্গ কিলোমিটারে। পানি কমে গেলেও চলনবিলের জলায় মাছের কমতি নেই, গড়হাজির নয় জেলেরাও। চলনবিলের মাটির উর্বরতা বেশি, একটি ফসল তুলতে না তুলতেই চাষিরা তাই প্রস্তুতি নেয় পরবর্তী ফসলের। ভরা বর্ষায় যে বিল থাকে জেলেদের দখলে, শুকনো মৌসুমে তা আপন হয় চাষিদের। চলনবিলের উর্বর জমিন সবুজ হয় ইরি ও বোরো ধান, গম, ভুট্টা, ডাল, পেঁয়াজ, রসুন, সরিষা, শাকসবজি সহ হরেক রকম ফসলে। ফসল উৎপাদনের বিশাল এই কর্মযজ্ঞে সামিল স্থানীয় নারী কৃষিজীবীরাও। মৎস্যভোজী বকেরাও শীতে ফসলের মাঠে ভিড় জমায় শস্য দানার টানে। দিনভর ক্ষেতেই কাজ, ক্ষেতেই খাওয়া দাওয়া, এই কৃষিজীবীদের কারণেই চলনবিল উদ্বৃত্ত ফসলের এলাকা। চলনবিল এলাকার জীবন ছবি অন্য এলাকা থেকে আলাদা। আলাদা ধারা সেই জীবনধারা না দেখলে চলনবিল দেখা হয় না পুরোপুরি। সেজন্যই যাচ্ছি বিলপাড়ের গ্রামে। ভরা মৌসুমে বিলের পানি যখন দখল করে নেয় প্রান্তরের পর প্রান্তর, বিলপাড়ের উঁচুয়ে ভেটাগুলো হয়ে ওঠে এক একটা ক্ষুদে দ্বীপ। এক একটা দ্বীপ, এক একটা পাড়া, উঁচু ভিটার এমন পাড়া গ্রাম অনেক আছে চলনবিলে। গেরস্থ বাড়িতে ঢুকেই পেয়ে গেছি বাঙালি ঘরানার চিরন্তন জীবনধারা, এমনটা নাকি এ গ্রামের সব বাড়িতেই। আর 10টা জনপদের গ্রামের মতো এখানকার গৃহস্থালী জীবনও গ্রামীণ বাঙালি জীবনধারার স্নিগ্ধতায় ভরা। মাটির ঘরের দাওয়ায় বসে কাদামাটি নিয়ে খেলছে ছোটরা, গল্প আর খেলায় ভাব জমেছে ওদের সাথেও। তুমি কি বানাও সাদিয়া? কেক? ও চার মুড় দিয়ে দেওয়া লাগবে, ফুল, কেকের ফুল। তুমি বানাইতে পারো? পারো না? তুমি কি বানাইতে পারো? এইটা দেখি কি বানাইছো, দেখি 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 বাটি, দেখি বাটিটা কেমন হয়েছে দেখি। নাদিয়া আমার একটু ভাত খাইতে দিবা এই বাটিতে, বাটি লিয়ে আসবো তারপরে দিবা। তুমি দাও না একটু ভাত খাইতে দাও। আচ্ছা বানো, আমি যাই। হ্যাঁ যাই, যেতে দিতে চাই, ভালো থাকো। হ্যাঁ, বাড়ির ভিটাটা দেখুন বেশ উঁচু, বর্ষায় বিলের পানিতে যেন তলিয়ে না যায় সেজন্য। অবস্থা সম্পন্নদের বাড়িতে আছে পায়রার বাড়িঘর। ঐতিহ্যবাহী মাটির ঘরের পাশাপাশি টিনের ঘরও বানান এখানকার মানুষজন। চাষি আর জেলের সংখ্যা বেশি হলেও অন্য পেশার মানুষও আছে এই গ্রামে। আপনার নাম কি? শাহিদা। শাহিদা,
তো এখানে কত বছর থেকে থাকেন? 16 বছর। এটা কি আপনার বাবার বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। আপনি যে চলন বিলের পাড়ে থাকেন কেমন লাগে? খুবই ভালো লাগে। কোন সময়টা বেশি ভালো লাগে, বর্ষার সময় নাকি যে এখন শীতের সময়? বর্ষার সময়। কেন ভালো লাগে বর্ষার সময়? এই পানি আসে, তারপরে লাউ আসে, তারপরে কুচ পাখি আসে, এসবগুলো দেখতে খুবই ভালো লাগে। মানে নৌকা দিয়ে চলাচলটা হয়, কিন্তু আরো বেশি ভালো লাগে। আর এখন যে কত সরিষা ক্ষেত দেখলাম, এখন তো আবার আরেক রকম সৌন্দর্য। চলনবিলের বদৌলতে এখানকার গৃহবধূরা মিঠা পানির মাছ কম বেশি সারা বছরই সহজে পান। এখানকার গৃহবধূরা রাঁধেন ভালো, খাওয়াতেও ভালোবাসেন। মাটির চুলা, মাটির খোলা, তার উপর রাঁধুনির হাতের জাদু, পিঠা মজা না হয়ে পারে? পিঠা যেমন মজাদার, গৃহকর্ত্রীর মনটাও তেমনি অতিথি আপ্যায়নের উষ্ণতায় ভরা। পিঠা বানাচ্ছিলেন, না চাইতেই জোর করে বসিয়ে খাইয়ে দিলেন। এগায়ের বেশিরভাগ মানুষের জীবিকার মূল উৎস শুকনো মৌসুমে ধানসহ নানা রকম ফসল, আর বর্ষা মৌসুমে অগুন্তি মাছ। চলনবিলের উদারতায় বেশ সহজভাবেই কাটে ওদের সচ্ছল জীবন। অবসর পেলেই ঘরের কাজের ফাঁকে চলনবিলের গৃহবধূরা চর্চা করেন ঐতিহ্যবাহী সূচি শৈলীর। সূচি শৈলীতেও দারুণ হাত ওদের। ওদেরকে করতে দেখে আমারও ইচ্ছে হলো। আসলে শিল্পী মনাইরা, নকশি কাঁথাগুলো তাই এমন বাহারি। হোক না অবেলা, চলনবিলের খেলা পাগল শিশু কিশোরদের কাছে শীত তাড়ানোর আগুন পোহানোটাও মজার এক খেলা। জীবনযাত্রা এবং নিসর্গ দুটোই মায়াবী। চলনবিলের গ্রামগুলো আসলেই মন কাড়া। বাংলাদেশের সবচেয়ে বড় বিল, শীতে শুকিয়ে গেলেও কি আসে যায়? ঐশ্বর্যের তো কমতি নেই কোনো, ঘাটতি নেই জীবনধারার বৈভবেও। বহুরূপী চলনবিল সব ঋতুতেই দারুণ মনোহরা।